of that. আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যা সংবাদে শুনছিলেন মার্কেন্টাল ব্যাংক সংবাদ শিরোনাম পুরো সময় আপনাদের সঙ্গে আছি আমি ফাহমিদা সালাম এবং আমি ফারিয়া শারমিন এবার বিস্তারিত প্রাথমিক পর্যায়ে দেশের 3% মানুষকে করোনা টিকা দেওয়া হবে পর্যায়ক্রমে পাবেন প্রায় 14 কোটি মানুষ টিকার পাওয়ার পর প্রয়োগের প্রস্তুতি নিতে 2 মাস সময় লাগবে এমন সুপারিশ সহ টিকা প্রয়োগের নীতিমালা চূড়ান্ত করেছে স্বাস্থ্য অধিদপ্তর এদিকে টিকা ক্রয় সংরক্ষণ ও বিতরণে 5,500 কোটি টাকার প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক টিকা বিতরণে কোনো অনিয়ম সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি করেন পরিকল্পনা মন্ত্রী আরো জানাচ্ছেন মুক্তা মাহমুদ ভারতের সিরাম ইনস্টিটিউটের টিকা পাওয়া নিয়ে সোমবার দিনভর অনিশ্চয়তার পর মঙ্গলবারই টিকা ক্রয় সংরক্ষণ ও বিতরণের প্রকল্প অনুমোদন করলো একনেক প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক শেষে পরিকল্পনা মন্ত্রী জানান বিশেষ প্রয়োজন ছাড়া 18 বছরের নিচে কাউকে টিকা দেয়া হবে না আগে টিকা পাবে সম্মুখ যোদ্ধারা বিতরণ ব্যবস্থাটা আমরা অত্যন্ত ন্যায় বিচারের আলোকে আমরা করেছি ফ্রন্টলাইন ওয়ার্কার নার্সেস টেকনোলজিস্ট ডাক্তার যারা এটা মোকাবেলা করে দৈনন্দিন তাদেরকে আগে দেওয়া হবে তারা পরবর্তী পর্যায়ে বয়স অনুযায়ী বোধ হয় ধীরে ধীরে নিচে নামছে যাতে দাম নিয়ে নয় ছয় না হয় এই জন্য সার্বক্ষণিক নজরদারি মাননীয় প্রধানমন্ত্রী শুরু করে আমরা সবাই করব টিকা বিতরণে অনিয়ম ঠেকাতে সব সংস্থা তৎপর থাকবে প্রথম দফার টিকার দাম নির্ধারণ করা হয়েছে $2 আপাতত এগুলো প্রতিটা ভ্যাকসিনের দাম $2 করে ধরা হয়েছে যে কোভ্যাক্স থেকে ভর্তুকি মূল্যে ক্রয় করার জন্য আমাদের খরচ হবে 1175 কোটি টাকা আর যেটা বাজারে কোভ্যাক্স অথবা অন্য কোনো প্রতিষ্ঠান থেকে যেটা 11%-এর জন্য আমরা নিব সেটা একটু দাম বেশি পড়বে সেটা আমরা ধরেছি আপাতত 2262 কোটি টাকা এদিকে টিকা ক্রয় নীতিমালা চূড়ান্ত করে মন্ত্রণালয়ে জমা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর 137 পৃষ্ঠার ওই নীতিমালায় বলা হয়েছে প্রাথমিকভাবে দেশের 3% মানুষকে টিকা দেওয়া হবে টিকা দেশে আনার পর প্রস্তুতির জন্য 2 মাস সময় প্রয়োজন হবে স্বাস্থ্য সচিবে জানান সময় মতোই টিকা পাবে মানুষ এক্ষেত্রে চুক্তির ধরন কোনো বিষয় নয় ভারতের সরকার এবং আমাদের সরকার তো অবহিত আছেন এতে তো কোনো সন্দেহ নাই আশা করছি দেরি হবে মুক্তা মাহমুদ আরটিভি ঢাকা করোনায় আক্রান্ত হয়ে আজ দেশে আরও 20 জনের মৃত্যু হয়েছে এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো 7,670 জনে নতুন করে 14,462টি নমুনা পরীক্ষায় আরও 991 জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে এ নিয়ে মোট শনাক্ত 517,920 জন 24 ঘন্টায় নতুন করে সুস্থ হয়েছে 944 জন এ নিয়ে মোট সুস্থ হয়েছে 4,62,459 জন বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয় সাবেক শিক্ষা সচিব এনায় খান ও বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর সহ 25 জনের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে হাইকোর্ট পি কে হালদারের অর্থ পাচার ইস্যুতে 5 ভুক্তভোগীর আবেদনের ভিত্তিতে এ আদেশ দেন আদালত শুনানিতে অর্থ পাচার রোধ কিংবা পাচারকৃত অর্থ ফেরাতে বাংলাদেশ ব্যাংক গভর্নরের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন হাইকোর্ট আদালতকে জানানো হয় পি কে হালদারের বিরুদ্ধে 2-1 দিনের মধ্যে রেড অ্যালার্ট জারি করবে ইন্টারপোল খান আলামিন জানাচ্ছেন বিস্তারিত পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসে 50 লক্ষ টাকা আমানত রেখেছিলেন সাবেক প্রধান বিচারপতি মোস্তফা কামালের মেয়ে নজরুল সঙ্গীত শিল্পী নাশিদ কামাল অনেক জায়গায় গেছেন টাকার জন্য কিন্তু সুরাহা মেলেনি তাই হাইকোর্টে চলমান অর্থ পাচার মামলায় হলফনামা দিয়ে নিজের কষ্টের কথা জানিয়েছেন আমরা কেউই কোর্টে আসতে চাইনি আমরা চেয়েছিলাম যে পিপলস লিজিংয়ে আমরা আমাদের টাকা রেখেছি তারা আমাদেরকে জানাক কবে দিবে কিভাবে দিবে কেমন করে দিবে বা বাংলাদেশ ব্যাংক যেহেতু এটার ব্যবস্থাপনায় রয়েছে এন্ডর্সমেন্টে রয়েছে তারা আমাদেরকে কিছু জানাক যখন আমরা অপারগ হয়ে গেছি
আমরা হ্যারাসড হতে 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 আড়াই বছর ধরে আমরা বাধ্য হয়েছি কোর্টে এসে পার্টি হতে। তার মতো পাঁচ ভুক্তভোগী হাইকোর্টে এসেছেন। সাবেক শিক্ষা সচিব ও ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সের চেয়ারম্যান এনআই খান, বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর, পি কে হালদারের মা লীলাবতী হালদার সহ ২৫ জনের দেশ ত্যাগে নিষেধাজ্ঞার আবেদন করেছেন। আদালত সে আবেদনে সাড়া দিয়েছে। দুদককে বলেছে এ বিষয়ে ব্যবস্থা নিতে এবং প্রয়োজনে জিজ্ঞাসাবাদ করতে। আদালত শুনে বলেছেন যদি প্রয়োজন হয় অবশ্যই দুদক এদেরকে আইন অনুসারে তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে পারবে এবং আনটিল ফার্দার অথর পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত অথবা সুমোটুর নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই ২৪ জন ব্যক্তি কোর্টের পারমিশন ছাড়া বিদেশ যেতে পারবে না। পি কে হালদার বর্তমানে কানাডা অবস্থান করছেন। তার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করতে সংশ্লিষ্ট নথিপত্র এরই মধ্যে ইন্টারপোলে পাঠিয়েছে পুলিশ। রাষ্ট্রপক্ষ আদালতকে অবহিত করেছে, শিগগিরই তার বিরুদ্ধে রেড নোটিশ জারি করা হবে। আমাদের যে কাগজপত্রগুলো পাঠাইছি যেটা ওকে থাকে, আর ওকে থাকলে যে কোনো মুহূর্তে রেড নোটিশটা জারি হতে পারে, আর উনি যেহেতু কোনো পলিটিক্যাল পার্সন না, সুতরাং এটা ক্রিমিনাল হিসাবে চিহ্নিত, এটা যে কোনো মুহূর্তে হইতে পারে কাগজপত্র ওকে থাকে। আদালত শুনানিতে অর্থপাচার রোধ এবং পাচারকৃত অর্থ ফেরত আনার বিষয়ে বাংলাদেশ ব্যাংক ও ব্যাংকের গভর্নরের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। অর্থপাচারের দায় তারা এড়াতে পারে না বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। খান আলামিন, আরটিভি, ঢাকা। বাসায় অবৈধ মদ ও ওয়াকি টকি রাখার দায়ে র্যাবের দুই মামলায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৩০ নম্বর ওয়ার্ডের সাময়িক বরখাস্ত হওয়া কমিশনার ইরফান সেলিমের জামিন মঞ্জুর করেছেন আদালত। ঢাকার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের প্রতি মঙ্গলবার হাজিরা দেওয়ার শর্তে তার জামিন মঞ্জুর করেন। এদিকে র্যাব জানায় সাক্ষী ও তথ্য উপাত্তের ভিত্তিতে ইরফান সেলিমের বিরুদ্ধে মামলা করা হয়। বিস্তারিত জানাচ্ছেন আপেল শাহরিয়ার। গেল ২৬ অক্টোবর পুরান ঢাকার চকবাজারে সংসদ সদস্য হাজি সেলিমের বাসায় অভিযান চালায় র্যাব। এ সময় তার ছেলে ওয়ার্ড কাউন্সিলর ইরফান সেলিম ও তার দেহরক্ষী জাহিদকে বাসায় অবৈধভাবে মদ ও ওয়াকিটকি রাখার দায়ে দুই মামলায় এক বছর ও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়। এ সাজার বিরুদ্ধে ঢাকার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে আপিল করেন ইরফানের আইনজীবী। শুনানি শেষে ৫০,০০০ টাকা মুচলেকায় আদালত এ দুই মামলায় জামিন দেন। দুই মাস ১০ দিনের মতো জেলহাজতে আছে। এই সমস্ত বিবেচনায় মাননীয় আদালত সন্তুষ্ট হয়ে প্রতি সপ্তাহে মঙ্গলবার হাজিরার শর্তে ৫০,০০০ টাকার বন্ডে জামিন মঞ্জুর করে। র্যাবের অভিযানের পর ২৮ অক্টোবর চকবাজার থানায় ইরফান সেলিম ও দেহরক্ষী জাহিদের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে আরও দুটি মামলা করেছিল র্যাব। এ মামলায় তদন্তে পুলিশ ইরফানের সম্পৃক্ততা থাকার প্রমাণ পায়নি উল্লেখ করে চূড়ান্ত প্রতিবেদন দেয়। এ বিষয়ে র্যাব সদর দপ্তরে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সংস্থাটির মুখপাত্র বলেন, ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অভিযান পরিচালনা করা হয়। যে সকল বিষয় র্যাবের অভিযানে এসছে সকল বিষয়কে সন্নিবেশিত করে আমরা একটি এজাহার দায়ের করি চকবাজার থানায়। পরবর্তীতে তদন্তকারী কর্মকর্তা যে বিষয়টি নিয়ে কাজ করেছেন সে বিষয় সম্পর্কে র্যাবের সম্মুখ অবহিত আমরা নই। দুই মামলায় জামিন হলেও আরও ৩ মামলায় কারাগারে আছেন ইরফান সেলিম। আপেল শাহরিয়ার, আরটিভি, ঢাকা। রাস্তা দখল করে গড়ে তোলায় মিরপুরের ভাসানটেকের একটি সড়কে ১০টি বহুতল ভবনের অবৈধ অংশ ভেঙে দিয়েছে রাজক। মঙ্গলবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও রাজক যৌথভাবে উচ্ছেদ অভিযান পরিচালনা করে। এ সময় রাজধানীর রাস্তা ও খাল দখল করে গড়ে তোলা সব অবৈধ ভবন ও স্থাপনা উচ্ছেদ করা হবে বলে জানিয়েছে ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম। শৈরত খানের রিপোর্ট। ভাসানটেকের পকেট গেট নামে পরিচিত এই রাস্তাটির প্রস্থ মাত্র ১৪ ফুট। এলাকার অন্যতম ব্যস্ত সড়ক হলেও নেই পথচারী চলাচলের ব্যবস্থাও, তাই দিনের বেশিরভাগ সময় লেগে থাকে যানজট। অথচ রাজুকের ম্যাপে এই রাস্তাটির প্রস্থ রয়েছে ২০ ফুট। এমন পরিস্থিতিতে রাস্তার দুই পাশে গড়ে তোলা ভবনগুলোর অবৈধ অংশ ভেঙে ফেলার নির্দেশ দেয় রাজু। বারবার তাগাদা দিলেও কোনো কর্ণপাত করেননি বাড়ির মালিকেরা, তাই উত্তর সিটি কর্পোরেশনকে সাথে নিয়ে অবৈধ অংশ ভাঙার উদ্যোগ নেয় রাজু। প্রথম দিনে ১০টি বহুতল ভবনের অবৈধ অংশ ভেঙে ফেলা হয়, আরও প্রায় ৪০টির বেশি ভবনের অংশবিশেষ ভাঙা হবে।
উচ্ছেদ অভিযানের শুরু থেকেই বারবার বাধা দিতে থাকেন বাড়ির মালিকেরা। তাদের দাবি, বৈধভাবে বাড়ি বানালেও তা ভেঙে দেয়া হচ্ছে, আর দেয়া হয়নি কোনো নোটিশও। এটা যদি একতরফা যদি বলা হয় যে বিস্ফোরণ ছিল, সিএস ম্যাপ অনুযায়ী রাস্তা দেখেনি, আর যারা রাস্তা ছাড়ছে এটা এলাকার লোকরাই ছাড়ছে, এটা কোনো সিটি কর্পোরেশনের অ্যাকুইজিশনের রাস্তা না। আমাদেরকে বলে না যে দুই মাস আগে বলছে, গতকালকে আমাদের আসার কথা ছিল, গতকালকে আসার কথা ছিল, আমরা বসেছিলাম, ওনারা আসে নাই, আজকে হুট করে চলে আসছে। উত্তর সিটি কর্পোরেশনের মেয়র জানান, শুধুমাত্র অবৈধ অংশটুকুই ভেঙে ফেলা হচ্ছে। রাজুকের যে রাস্তা তার উপরেই অবৈধভাবে তারা দখল করে রেখেছে, এটি বছরের পর বছর বছরের পর বছর দখল করে রেখেছে, এটিরই আজকে সেই উচ্ছেদ চলছে। অবৈধভাবে কোনো দখলকৃত ডিআইটি রাস্তা রাজুকের রাস্তা থেকে দখল যদি করে, কোনো খাল যদি কেউ দখল যদি করে, এটা সেটাকে আমি অনুরোধ করছি আপনারা ছেড়ে দিন, নালে কিন্তু আমরা কিন্তু ভেঙে দিব। এদিকে ভাঙার মূল দায়িত্বে রাজুক থাকলেও এসব বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি সংস্থাটির উপস্থিত কর্মকর্তাদের। শরীয়ত খান, আরটিভি, ঢাকা। নারায়ণগঞ্জে কথিত ধর্ষণ ও হত্যার শিকার স্কুলছাত্রী জীবিত ফেরার ঘটনায় বিচার বিভাগে তদন্ত প্রতিবেদন হাইকোর্টে উপস্থাপন করা হয়েছে। আসামিদের ভয় দেখিয়ে ও মারধর করে কিশোরীকে ধর্ষণ ও হত্যা করার স্বীকারোক্তি নিয়েছে পুলিশ প্রতিবেদনে এমন কথা বলা হয়েছে। বিচারপতি এম এনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চে 25 পৃষ্ঠার এই প্রতিবেদন দাখিল করা হয়। এই বিষয়ে আগামী 13 জানুয়ারি পরবর্তী শুনানি হবে। গেল বছর 4 জুলাই পঞ্চম শ্রেণীর ছাত্রী নিখোঁজের ঘটনায় তার পিতার করা মামলায় পুলিশের কাছে আবদুল্লাহ, রকিব এবং খলিল 164 ধারায় জবানবন্দি দেন। এতে ছাত্রীকে গণধর্ষণের পর হত্যার কথা স্বীকার করা হয়। অথচ 23 আগস্ট ওই ছাত্রী ফিরে আসে, পরে নথি তলবের নির্দেশনা চেয়ে হাইকোর্টের রিভিশন আবেদন করা হয়। গেল 24 সেপ্টেম্বর বিচার বিভাগে তদন্তের নির্দেশ দেন হাইকোর্ট। খলিল এবং রকিব তিনজনই আদালতের সামনে বলেছে যে তাদেরকে থানায় রিমান্ডে নিয়ে গরম পানি দেওয়া হয়েছে, রিমান্ডে নিয়ে তাদেরকে বেঁধে রাখা হয়েছে, একজন বলেছে যে তাকে চরকির মতো ঘোরানো হয়েছে এবং তাকে পা উপর দিকে দিয়ে মাথা নিচ দিকে দিয়ে গরম পানি ঢালা হয়েছে। এই পরিস্থিতির শিকার হয়ে তারা আদালতে 164 ধারার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। নিম্ন আদালত তার রিপোর্টে বলেছে এগুলোর উপর ভিত্তি করে এটি প্রতীয়মান হয় যে তদন্তকারী কর্মকর্তা শামীমের বিরুদ্ধে যেন আদালতের এই যে নির্দেশনাগুলো অমান্য করে টর্চার করা, নির্যাতন করার অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। অবশেষে 25 দিন পর কক্সবাজারের কিশোরী লাকিংমে চাকমার মরদেহ সৎকার করা হয়েছে। সোমবার বিকেলে রামু উপজেলা জাদিমুরা বৌদ্ধ মহাশ্মশানে তাকে সৎকার করা হয়। এর আগে আদালতের নির্দেশে সদর হাসপাতালের মর্গ থেকে মরদেহটি মা বাবাকে বুঝিয়ে দেয় র্যাব। তদন্তকারী কর্মকর্তা অর্জুন চৌধুরী জানান, লাকিংমে চাকমার বয়স 16 বছর, প্রাপ্তবয়স্ক না হয় মা বাবার কাছে মরদেহ হস্তান্তরের নির্দেশ দেয় আদালত। 2020 সালের 5 জানুয়ারি টেকনাফ থেকে লাকিংমে চাকমা অপহরণ হয়। পরিবার মামলা করলে তদন্ত করে, অপহরণ নয় মর্মে প্রতিবেদন দেয় পিবিআই। আতাউল্লাহ নামে এক যুবক ধর্মান্তরিত করে বিয়ে করে লাকিংমেকে। গেল 10 ডিসেম্বর বিষ পান করে মৃত্যুর পর মরদেহ নিয়ে পরিবার ও স্বামীর মধ্যে বিরোধ দেখা দেয়। তিন বছর পর বাংলাদেশ ভারত যৌথ নদী কমিশনের সদস্য পর্যায়ের বৈঠক শুরু হয়েছে। সচিবালয় থেকে কমিশনের বাংলাদেশের সদস্যরা অনলাইনে যোগ দেন। দুদিনব্যাপী বৈঠকে গঙ্গার পানি চুক্তি বাস্তবায়ন নিয়ে আলোচনার পাশাপাশি 6টি অভিন্ন নদীর পানি বণ্টন নিয়ে আলোচনা হচ্ছে। এছাড়া 10টি জেলায় নদীর তীর প্রতিরক্ষায় কাজ, গঙ্গা পদ্মা ব্যারেজ নির্মাণের জন্য সম্ভাব্যতা যাচাই, তিতাস নদীর পানি দূষণ, বন্যা পূর্বাভাস স্টেশন বৃদ্ধি সহ বেশ কিছু বিষয় আলোচনা হবে। আগামী মার্চ মাসে নদী সংক্রান্ত বিষয় নিয়ে দুদেশের শীর্ষ পর্যায়ের বৈঠক হওয়ার কথা রয়েছে। রাজশাহীতে স্ত্রী ও শিশু সন্তানকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে স্বামী ফিরোজের বিরুদ্ধে। গেল রাতে জেলার পুঠিয়া উপজেলার গোপালহাটি গ্রামের ফকিরপাড়ায় এই ঘটনা ঘটে। সকালে রাজধানীর গাবতলী এলাকা থেকে অভিযুক্ত ফিরোজকে গ্রেফতার করে। পুলিশ জানায় ফিরোজ অটোরিকশা চালক ও মাদকাসক্ত ছিল, প্রায় স্ত্রীর সঙ্গে কলহ বিবাদে জড়াত। এদিকে যশোরের বাঘারপাড়ায় অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এছাড়া সকালে ঢাকার দোহারের চরকুশাই গ্রামে পুকুরের পানিতে ডুবে আলফি নামে 4 বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
রাজধানীর মিরপুরে দারুস সালামে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে আশা চৌধুরী নামে এক অভিনেত্রী। গেল রাতে দ্রুতগামী ট্রাকের চাপায় তার মৃত্যু হয়। পরে মৃতদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়। আশা ইডেন কলেজে আইন বিভাগে ষষ্ঠ সেমিস্টারের ছাত্রী ছিলেন, থাকতেন রূপনগরে। বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত শিশু শিল্পী ছিলেন আশা। একক নাটকে নিয়মিত অভিনয় করতেন তিনি, টেলিফিল্ম ও ধারাবাহিক নাটকেও অভিনয় করেছেন। সবশেষ তিনি রুমান রুনি পরিচালিত দ্য রিভেঞ্জ নাটকের শুটিংয়ে অংশ নিয়েছিলেন। ২০১৪-২০১৫ সালে আগুন সন্ত্রাসের শিকার পরিবারগুলো আজও স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি। দশম সংসদ নির্বাচনের আগে পরে বিএনপি জামাতের অবরোধ কর্মসূচি চলার সময় নিহত হন 84 জন আর আহত হন 184 জন। ভুক্তভোগী পরিবারগুলো এখন মানবেতর জীবন কাটাচ্ছে। ওইসব ঘটনায় দায়ের করা শতাধিক মামলার বিচার এখনও শেষ হয়নি। শরীয়ত খানের রিপোর্ট। এই সেলাই মেশিনের চাকায় এখন ঘুরছে কোহিনুর বেগমের জীবনের চাকা। তিন সন্তানের লেখাপড়া আর ভরণ পোষণের সহায়ক এই মেশিন। অথচ গল্পটা এমন ছিল না। ব্যবসায়ী স্বামীর উপার্জনে স্বাচ্ছন্দ্যে কাটছিল জীবন। ২০১৫ সালের 2 ফেব্রুয়ারি পেট্রোল বোমার আগুনে স্বামী নিহত হলে লন্ডভন্ড হয়ে যায় সাজানো সংসার। কক্সবাজার থেকে আসার পথে একটা বাস বোমা হামলায় দুর্ঘটনা ঘটছে। তখন ওর আব্বার কোনো ফোন নাম্বার না পেয়ে আমরা টিভিতে খবর দেখতেছি, মানে কান্নাকাটা রোল পড়ে গেছে। 12টার দিকে মনে করেন খবর পাইছি যে ওর আব্বা, মানে যে 7 জন মারা গেছে 7 জনের ভিতরে ওর আব্বার নামও আসছে। স্বামী মারা যাওয়ার পর 4 রুমের বাসা ছেড়ে ওঠেন 2 রুমের বাসায়। গত 2 বছর ধরে ঠাই হয়েছে দুঃসম্পর্কের আত্মীয়ের বাসায়। বড় মেয়ে চাকরি করে, বড় মেয়ের 8,000 টাকা বেতন পায়, আর আমি সেলাই কাজ করি টুকটাক, আর সরকার থেকে যে টাকাটা পাই 8,000 টাকা, এই দিয়েই চলতেছি সংসার। কষ্ট হয় কারণ আমার বাবা আমাকে অনেক বেশি আদর করতো, অনেক বেশি ভালোবাসতো। আগুন সন্ত্রাসের কবলে পড়েছিলেন ট্রাক চালক মোসলেম উদ্দিনও। 2014 সালের নির্বাচনের আগে 3 জানুয়ারি মাগুরা বাস স্ট্যান্ডে পেট্রোল বোমা হামলার শিকার হন তিনি। মানুষের দয়ার বিনিময়ে পোলা একটা ইসলামপুরে থাকে, এই দিয়া কিছু দিয়া দেখা গেলো একটা মহাজনের হাতের একটা কাজ করলাম, আমার 200-500 টাকা দিলাম, ওই বিনিময়ে এই সংসার নিয়ে আমার পোলাপান নিয়ে চলি। এছাড়া তো আর আমার কোনো পথ নেই, আমার পাও তো ইঞ্জুরি, আমি তো রং রুটে গাড়ি চালাইতে পারি। নির্বাচন ঠেকাতে 2014 সালে লাগাতার অবরোধ কর্মসূচির সময় আগুন হামলার শিকার হন কয়েকশো মানুষ। নির্বাচনের 1 বছর পর 2015 সালেও চলে একই কায়দায় হামলা। ওইসব ঘটনায় নিহত হন 84 জন। ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয় প্রায় 2,000 যানবাহনে। ঘটনার পর শতাধিক মামলা হলেও এখনও বিচার কাজ শেষ হয়নি। আনুষ্ঠানিক দেখা গেছে যে সমস্ত মামলার সাক্ষীর জন্য আছে, সাক্ষীর ঠিকানায় সমন পাঠানোর পরে দেখা গেছে যে ওই ঠিকানায় সাক্ষীকে পাওয়া যায়নি। সাক্ষী না পাওয়ার কারণে এই মামলাগুলি আর এগোতে পারেনি। লকডাউন ছিল, আদালতে স্বাভাবিক কার্যক্রম সেটা বন্ধ ছিল। এখন যেহেতু স্বাভাবিকভাবে আবার আদালতের কার্যক্রম শুরু হয়েছে, তা আমরা চেষ্টা করছি যে মামলাগুলি দ্রুত শেষ করার জন্য। হামলাকারী ও নির্দেশদাতাদের চিহ্নিত করে দ্রুত বিচারের দাবি ভুক্তভোগী পরিবারগুলো। শরীয়ত খান, আরটিভি, ঢাকা। রাজশাহীতে 100 জন নির্মাণ শিল্পীকে নিয়ে শিল্পী রাজ সম্মেলন করল বেঙ্গল সিমেন্ট লিমিটেড। সকালে নগরীর সীমান্ত অবকাশে সম্মেলন কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেঙ্গল সিমেন্টের উত্তরবঙ্গের সহকারী মহাব্যবস্থাপক কাজী মুস্তাফিজুর রহমান। সম্মেলনে আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব শেষে নির্মাণ শিল্পীদের নিয়ে রাইফেল ড্র অনুষ্ঠিত হয়। দর্শক, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না, সতর্ক হন, নিজে পরিচ্ছন্ন থাকুন, মাস্ক পরুন, অন্যকে সচেতন করুন। এই সংকট মুহূর্তে প্রয়োজনীয় সব তথ্য নিয়ে আপনাদের পাশে আছে আরটিভি। সন্ধ্যার সংবাদ এই পর্যন্তই। আরটিভির সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন, আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়া তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline ও youtube.com/rtvdigitals। এখন থেকে আরটিভির সব বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে পারবেন আরটিভি প্লাসে। ধন্যবাদ সবাইকে।